আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো আপনাদের হয়তো সবারই মনে আছে, বিকেএক্স এক্সচেঞ্জারের এর আগের ইভেন্ট থেকে আমরা সবাই $30, $10, $20 করে প্রফিট করছি এর আগের ইভেন্ট থেকে। তো আজকে বিকেএক্স এক্সচেঞ্জারেরই নতুন একটা ইভেন্ট শেয়ার করব। আমি আগের পেমেন্ট প্রুফ এবং ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে এয়ারড্রপটা নিয়ে ভিডিও শেয়ার করছিলাম, বলছিলাম সর্বনিম্ন 1000 টাকা পাবেন কিছুদিন পরই, মানে এখানে তার কিছুদিন পরই, মানে 1 সপ্তাহ পরই আমি পেমেন্ট প্রুফটাও কিন্তু শেয়ার করছি। আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি বিকেএক্স এক্সচেঞ্জারের, আর আজকের অফারটা সম্পর্কেও সব কিছু আমি বলবো। আপনারা এখানে দেখতে পারতেছেন $30 আমি রিসিভ করছিলাম। আমার সাবস্ক্রাইবার যারা ছিল তারা কেউ $20, কেউ $10, কেউ $40, কেউ $50 এরকম করে ইনকাম করছে। ওকে, তো এখন এগুলো হচ্ছে আপনার এই যে অফারটা, এটা হচ্ছে কিন্তু একদম নতুন ইউজারদের জন্য, নতুনভাবে অ্যাকাউন্ট করতে হবে। আর এখানে আপনার ডিপোজিট ট্রেড না করলেও হবে, এখানে ডিপোজিট ট্রেড না করে যদি অ্যাকাউন্ট করেন, KYC কমপ্লিট করেন, সর্বনিম্ন আপনি $5 পাবেন। আমি দেখাচ্ছি এখান থেকে ওনাদের যে অ্যানাউন্সমেন্টটা, এখান থেকে আপনি আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে কিন্তু কোনো রেফার সিস্টেম নাই। অ্যাক্টিভিটি পিরিয়ড হচ্ছে আপনার 20 তারিখ থেকে এর পরের মাসের 20 তারিখ পর্যন্ত, মানে এখন তো 4 মাস চলে, এপ্রিল মে মাসের 20 তারিখ পর্যন্ত থাকবে। আর এখানে হচ্ছে নিউ ইউজার, অনলি নিউ ইউজার 20,000 USDT দেবে। FCFS এর একটা ব্যাপার স্যাপার আছে, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সেটা হচ্ছে এখানে মেবি অফারটা এখনও ভাইরাল হয় নাই, গতকালকে শুরু হয়েছে। তো আপনি এখন অ্যাকাউন্ট করে যদি KYC কমপ্লিট করেন তাহলেও পাওয়ার সম্ভাবনা আছে। ওকে, তো এখানে সর্বনিম্ন $5 পাবেনি এটা নিশ্চিত, এবং সর্বোচ্চ $50 পর্যন্ত। আমি এর আগেরটায় $30 পাইছিলাম। ওকে, ওনাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে হবে। সিকিউরিটি ভেরিফিকেশন যে কোনো দুইটা অ্যাড করতে হবে, হয়তো ইমেল নইলে ফোন নাম্বার, গুগল অথেন্টিকেশন, এই তিনটার মধ্যে দুইটা অ্যাড করতে হবে। ইমেল তো অ্যাড অটোমেটিক হয়েই যাবে যখন অ্যাকাউন্ট করব, আর ফোন নাম্বারও করতে পারেন, গুগল অথেন্টিকেশনও করতে পারেন, এনি টু আমরা বলে দিছে, এবং অ্যাডভান্স KYC ভেরিফিকেশন করতে হবে। পেমেন্ট এখান থেকে নিশ্চিত করে সব আপনি নিশ্চিতভাবে জয়েন করতে পারেন। ওকে, আর ট্রেডিং ভলিউমের জন্য হচ্ছে 30,000। এখানে আমি বলতেছি ধরেন আপনার কাছে $10 আছে, ওইটা আপনি ডিপোজিট করে 10 বার বাই বা সেল, মানে এইভাবে করলে টোটাল 10 বারে আপনার $100 ভলিউম করলেই হলো। এটা রিকোয়ারমেন্ট না, মানে এটা জরুরি না যে আপনার করতেই হবে, না করলেও কোনো সমস্যা নেই, তাহলে আপনি উপরের রিওয়ার্ডটা পাবেন। এটা হচ্ছে ট্রেডিং ভলিউমের জন্য, তাও নিউ ইউজার হতে হবে, পুরানদের জন্য হবে না, নতুন অ্যাকাউন্ট করতে হবে। তো আমি লাইভ অ্যাকাউন্ট করে দেখাচ্ছি। আমি অলরেডি এর আগে একটা ভিডিও মেক করছিলাম, ওই ভিডিওটা আমার অলরেডি কেটে গেছে, এর জন্য আবার নতুন করে একটা ভিডিও মেক করতে হইতেছে, এই জন্য নতুন অ্যাকাউন্ট করতে হবে। আমি রিওয়ার্ডটা পাবো না, কারণ আমার ফোনে একাধিক অ্যাকাউন্ট করা হয়ে গেছে, 3-4টা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। তো আমি এটা নিয়ে আশা করি না, আপনারা করেন, আপনারা পেমেন্ট পান। তো এখানে রেজিস্ট্রেশন যে লিঙ্কটা দেওয়া আছে, আপনি এটার উপরে ক্লিক করবেন, আর এই লিঙ্কে আপনি আসবেন কিন্তু আমার এখানে দেওয়া যে লিঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আসার পরে এখানে আপনি আপনার, আমি আর একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছি না, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনার জিমেল দিবেন, ধরেন এখানে আমি আমার একটা জিমেল এখানে দিয়ে দিচ্ছি, জিমেল দিবেন। এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, ধরেন পাসওয়ার্ড আপনার একটা বড় হাত, একটা ছোট হাত, তারপরে 1 2 3 4 5 6@, এভাবে দিবেন। ওকে, আমি যেটা দেখাইলাম এটা আবার দিয়েন না, এইভাবে দিবেন। দেন এখানে ইনভাইটেশন কোড অটোমেটিক দেওয়া থাকবে, আপনি ইয়েসের উপরে ক্লিক করে সাইন আপের উপরে ক্লিক করবেন। তো সাইন আপের উপরে ক্লিক করলে আপনার জিমেলে ভেরিফিকেশন কোড তারা সেন্ড করবে। আমি দেখাচ্ছি কীরকম কোড সেন্ড করবে, এরকম ভেরিফিকেশন কোড সেন্ড করবে, ওই কোডটা আপনি এখানে এসে টাইপ করে দিবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট করা হয়ে গেল। অ্যাকাউন্ট করা হয়ে যাওয়ার পরে আপনার দেখবেন যে গুগল, মানে গুগল প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলতেছে, কোনটা আমি সেটাও দেখাচ্ছি। ওখানে গুগল প্লে স্টোর লেখা থাকবে, ওইটা ক্লিক করলে সরাসরি এটা নিয়ে আসবে, এখান থেকে আপনি ডাউনলোড করে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওকে, যাক আমি নতুন অ্যাকাউন্ট করি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা যখন সাইন আপে ক্লিক করবেন এরকম ম্যাথ দিবে, এখানে তো সবগুলো গুণ 8 8 64, 5 64 হচ্ছে 320, এটা টিক মার্ক করে দিয়ে আপনি ওইটা ক্লিক করবেন। তো যাইতেছে না, যাই হোক আমি আবার ট্রাই করি 9BAZB। আচ্ছা, এটা এটা দেখি এখন হয় কি না,
তো অ্যাকাউন্ট মেবি অলরেডি এটা দিয়ে হোক করা, তো অন্য একটা জিমেল দিয়ে আমি ট্রাই করি। ওকে, তো অন্য একটা জিমেল দিয়ে হয়ে গেছে, আমি ওই জিমেলটা আসি। আসার পরে আমি দেখাচ্ছি এখানে ওরা কোড সেন্ড করবে, এই যে কোড সেন্ড করে দিয়েছে, এখানে কোডটা হচ্ছে 9446688। তো এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে, 9446688। ওকে, এত কোডটা বসিয়ে দিলে এরকম চলে আসবে, এখান থেকে আপনি গুগল প্লেতে ক্লিক করে আপনার এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। ওকে, দেন ওপেন করবেন অ্যাপ্লিকেশনটা। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখান থেকে আপনি ইয়া করবেন, লগ ইন করবেন, মানে অ্যাপ্লিকেশনটা ওপেন করলেই দেখবেন এরকম চলে আসছে, এখানে আপনার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। তো যখন লগ ইন করতে যাবেন তখনও কোড চাইবে, তো সেন্ড কোডের উপরে আপনি ক্লিক করে দিবেন, দেখবেন ওরা কোড সেন্ড করে দিবে। এখানে আপনার জিমেলের ভিতরে আসলেই আপনি দেখতে পারবেন যে ওরা কোডটা সেন্ড করে দিছে। তো লগ ইন করার পরে আপনার কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আপনি যদি ট্রেডিং না করতে চান কোনো সমস্যা নেই, কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এর জন্য এই ম্যান আইকনের উপরে আপনি ক্লিক করবেন, দেন এখান থেকে টু ভেরিফাই এটার উপরে ক্লিক করবেন, দেন এরকম থাকবে, এখান থেকে টু অথেন্টিকেশন এটার উপরে আপনি ক্লিক করবেন, দেন আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, এখান থেকে বাংলাদেশ হলে বাংলাদেশ, আপনি যে কান্ট্রিতে বাস করেন ওই কান্ট্রি সিলেক্ট করবেন, আপনার নেম দিবেন, আপনার আইডি কার্ড অনুযায়ী নেম দেওয়ার পর আপনার আইডি কার্ডের নাম্বারটা দিবেন, মানে এখানে আইডি কার্ডের নাম্বারটা দিবেন, যাক আমি যে কোনো একটা নেম দিয়ে দিলাম আইডি কার্ডের, মানে অন্য অ্যাকাউন্টে আমার অলরেডি করা, এটা নিয়ে চারটা অ্যাকাউন্ট কি করে ফেলছি, আমি এখান থেকে রিওয়ার্ড পাবো না, কারণ ওরা বলে দিছে যে ফ্রড কাজ হবে না। তো আপনার একটা ফোনে একটা অ্যাকাউন্ট হাইয়েস্ট গেলে, আপনার যদি আগে একটা অ্যাকাউন্ট থাকে নতুন করে অন্য আর একটা অ্যাকাউন্ট করে ওই অন্য আর একটা আইডি কার্ড দিয়ে আপনি সাবমিট দিতে পারেন। তো আমার একাধিক হয়ে গেছে, যাই হোক, এখন হচ্ছে এখানে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং এখানে ব্যাক পেজ দিয়ে এখান থেকে সাবমিটের উপরে আপনি ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন টু অডিট লেখা, মানে বেসিক আইডেন্টিটা টু অডিটে থাকবে। যখন এইটা ভেরিফাই হয়ে যাবে দেখবেন এই অ্যাডভান্স রিয়েল নেম অথেন্টিকেশন এটা সাবমিট করার একটা অপশন আপনি পেয়ে যাবেন, মানে নতুন করে আবার আপনার হাতে আইডি কার্ডটা এবং সাদা কাগজে লিখতে হবে বিকেক্স, তারপরে আজকের ডেটটা লিখে দেন সাবমিট করতে হবে। ওকে, সাদা কাগজে লিখতে হবে, ওইগুলো আমি দেখাতে পারতেছি না, যেহেতু আমার এটা কমপ্লিট হবে তারপরে আমি করতে পারবো, তো এই জন্য দেখাতে পারতেছি না, আমি অন্য কাজগুলো দেখে ওটা আপনি পারবেন। আপনার এই যেটুকু দেখাইলাম ওইটা কমপ্লিট ইনস্ট্যান্ট হয়ে যায়, আপনি যদি আগে অ্যাকাউন্ট না করে থাকেন ইনস্ট্যান্ট হয়ে যায়, দেন আপনি ওইটা করবেন যেটা বললাম, অন্য অন্য এক্সচেঞ্জারে যেভাবে সাদা কাগজে লিখেন, এখানে এক্সাম্পল দেখাই দেবে, যখন এটা ভেরিফাই হয়ে অ্যাগেন টু এই যে অথেনিকেটে যাবেন তখন দেখাই দেবে। তো আমি আপনাকে দেখাচ্ছি যে সিকিউরিটি কীভাবে অ্যাড করবেন, দুইটা সিকিউরিটি। তো সিকিউরিটি অপশনে চলে আসবেন, ওই ম্যান আইকনের নিচে এখানে সিকিউরিটি অপশন পেয়ে যাবেন, এখানে চলে আসবেন। তো এখানে দেখেন অলরেডি আমার ইমেল ভেরিফিকেশন করা আছে, তো এখন হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারেন অথবা গুগল অথেন্টিকেশন। আপনি চাইলে ফোন নাম্বার করতে পারেন, ইমেল তো করাই আছে, ফোন নাম্বার করতে চাইলে এটার উপরে ক্লিক করবেন, এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ, আপনার কান্ট্রি যে কান্ট্রি আপনি ওই কান্ট্রি কোড সিলেক্ট করবেন, এখান থেকে আপনার ফোন নাম্বারটা দিবেন, 1 থেকে শুরু করে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এই যে অপটেন লেখা এটার উপরে আপনি ক্লিক করলে ওই ফোন নাম্বারে কোড সেন্ড করবে, ওই কোডটা এখানে দিবেন, এবং এখানে যে অপটেন লেখা এটা ক্লিক করলে আপনার ইমেলে কোড সেন্ড করবে, ওই কোডটা এখানে দিয়ে দেন এখান থেকে সাবমিটে ক্লিক করলে এটা হয়ে যাবে। আর আপনি যদি চান গুগল অথেন্টিকেশন অ্যাড করতে, সেক্ষেত্রে এখান থেকে এই যে ইয়াটা এটার উপরে আপনি ক্লিক করবেন, আপনাকে এরকম কোড দিবে, এখান থেকে আপনি কপিতে ক্লিক করবেন, ক্লিক করে আপনি চলে আসবেন আপনার গুগল অথেন্টিকেটরে, মানে আমি দেখাচ্ছি গুগল অথেন্টিকেশন কীভাবে অ্যাড করে। আসার পরে এখান থেকে যে প্লাস এটার উপরে আপনি ক্লিক করবেন, ইন্টার সেট আপ এটায় ক্লিক করবেন, এখান থেকে লিখবেন বিকেক্স, লিখে এখানে আপনার কিটা দিবেন যেটা দিলেন, এটি অ্যাডে ক্লিক করবেন, দেন এখান থেকে এই যে বিকেক্সের এটার উপরে ক্লিক করবেন, মানে কোডটা নিবেন আপনি কপি করে, দেন এখান থেকে নেক্সট, দেন এখানে যে কোডটা আনলেন এটা দিবেন, এখানে এখানে দিবেন আপনার লগ ইন পাসওয়ার্ড,
আর এখানে দিবেন আপনার ইমেল অথেনটিকেশন, মানে অপটেনে ক্লিক করলে আপনার ইমেলে কোড সেন্ড করবে, আমি দেখাচ্ছি এখানে। আর এই যে কোড মোড দেখাচ্ছি এগুলো এই অ্যাকাউন্ট কিন্তু আমি কাজে লাগাবো না, কোনো কাজেই না। সো এটা নিয়ে আপনারা কিছু করেন না, কোনো কাজে আসবে না। ওকে, তো এখানে আপনার ইয়াটা দিবেন, আমি দেখাচ্ছি পাসওয়ার্ডটা। তো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন, এটা কিন্তু বাউন্ড সাকসেসফুললি হয়ে গেছে। ওকে, এই যে গুগল অথেনটিকেশন, এই দুইটা, এই তিনটার যে কোনো দুইটা করলেই হবে। ওকে, যাই হোক, এটা আমি দেখালাম। আর পরবর্তী যে টাস্কটা সেটা হচ্ছে এখানে ট্রেড করতে পারেন আপনি। আপনার কাছে যদি $10 থাকে সেক্ষেত্রে এখানে আপনি ডিপোজিট করতে পারেন TRX অথবা USDT। আপনি এখানে এই যে এটা মিনিমাম 100 TRX ডিপোজিট, মিনিমাম ডিপোজিটটা আপনারা দেখে নেবেন। অ্যাড্রেসটা নিয়ে আপনি যেখান থেকে ডিপোজিট করেন করতে পারেন, দেন মার্কেটে চলে আসবেন। মার্কেটে আসার পরে এখান থেকে আপনি TRX যদি লিখেন, TRX পার USDT, এখান থেকে আপনি দেন এগুলো যা আছে এগুলো উপরের দিকে ক্লিক করলে এগুলো হয়ে যাবে। দেন সেলের উপরে ক্লিক করে এখানে উপরে যে লাল কালার এটা সিলেক্ট করে এখানে 100% দিলে সেলে ক্লিক করবেন, সেল হয়ে গেলো একবার। ধরেন $10 দিয়ে করতেছেন আপনি, $10 বা $11, দেন আবার বাইয়ে যাবেন। দেন উপরের যে সবুজ কালারটা একদম নিচে এটা সিলেক্ট করে 100% দিবেন, বাই করে ফেলবেন। অ্যাগেন এই সেলে ক্লিক করে এই লাল কালারের একদম উপরেরটা 100% দিবেন, সেল। এভাবে টোটাল 10-11 বার করবেন, করলে $100 ভলিউম হয়ে যাবে, ধরলাম আপনার ট্রেড ভলিউম করা শেষ। ওকে, আর অবশ্যই আপনি এই কাজটা করবেন KYC কমপ্লিট করার পরে। তো আমি এখানে মানে প্রথম যে অ্যাকাউন্টটা করছিলাম ভিডিও মেক করার সময় ওইটাই সাবমিট দিয়েছিলাম, ওইটা ইন অডিটে আছে, কারণ আমার একাধিক অ্যাকাউন্ট একই ফোনে করা, এই জন্য ইনস্ট্যান্ট ভেরিফাই হলো না। এই জন্য আমি নেক্সট ধাপটাও আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না, এই জন্য আমি দুঃখিত, কিন্তু আপনারা সবাই বুঝবেন। ওকে, কীভাবে করতে হয় এটা আপনারা বুঝবেন, আর ট্রেডিং ভলিউম কীভাবে করতে হয় সেটাও দেখালাম। যদি আপনার ইচ্ছে হয় সেক্ষেত্রে আপনি এখানে TRX USDT আপনি যেটা ডিপোজিট করেন যে নেটওয়ার্কে করেন আপনি ডিপোজিট করে এখানে আপনার ইয়েটা করতে পারেন। USDT যদি TRC20 ডিপোজিট করেন মিনিমাম ডিপোজিট হচ্ছে $1। এগুলো সব কিছু দেখে নেবেন। দেন এখান থেকে উইথড্র দিবেন কিসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে TRX যদি উইথড্র দেন সেক্ষেত্রে আপনার মিনিমাম উইথড্রটা আমরা দেখাচ্ছে না, যে 100 দেই, 100 দিলে আচ্ছা এখানে আমি একটা অ্যাড্রেস দেই, এখানে মিনিমাম উইথড্রটা আমার দেখাচ্ছে না যেহেতু আচ্ছা TRC20। ওকে, এখানে ফি হচ্ছে $40, $40টা TRX হচ্ছে ফি, তো এটা তো আর উইথড্র দেওয়া যাবে না। তো এখন USDTটা আমি দেখতেছি, USDT উইথড্র দিতে গেলে সেটার USDT আপনার ট্রনে হচ্ছে $1 ফি, ইথেরিয়ামের $40, সোল বেব টোয়েন্টি $1। তো আপনারা এখান থেকে USDTটা উইথড্র দিতে পারবেন আশা করা যায়, এবং মিনিমাম $25 হচ্ছে USDT। প্রয়োজনে আমরা এখানে ডিপোজিট করে দেন উইথড্র দেবো, কোনো সমস্যা নাই, ভালো একটা এক্সচেঞ্জার, ডিপোজিটে কোনো সমস্যা নাই। ওকে, তা আমি এর রেওয়ার্ডটা নিতে পারবো না, আপনারা নেন, আপনারা যারা আছেন আপনারা নতুন করে অ্যাকাউন্ট করেন, কেউ কমপ্লিট করেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আমি নেক্সট আপডেট অবশ্যই দিব, আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং এখানে আমার চ্যানেলে একটা শেয়ার করা হয়েছে, মানে কি বলে এটা হচ্ছে উইনার লিস্ট, এখানে যে গিভওয়ের উইনার লিস্ট, এবং এখানে একটা এয়ারড্রপের উইনার লিস্ট শেয়ার করা হয়েছে, যারা উইন করছেন আপনাদের কনগ্রাচুলেশন, আপনারা $43 সমপরিমাণ টোকেন পাবেন 25 এপ্রিল। আজকে তো 22 তারিখ, 23 তারিখ হয়ে যাবে, 25 এপ্রিলে আপনারা টোকেনটা পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।